আপনাদের জন্য আজ চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের আর বাজরেগা পাখি ব্রিডিং নিয়ে কোনো সমস্যা থাকবে না, সম্পূর্ণ ইয়ে করে ক্লিয়ার করে দেবো। বাজরেগা পাখি আপনাদের জোড়া আছে কিন্তু ডিম দিচ্ছে না, কারণ কি? সর্বপ্রথম আপনাদের দেখতে হবে বাজরেগা পাখি ছেলে মেয়ে আছে নাকি, কারণ দুইটা ছেলে থাকলে কখনো ডিম দেবে না, আর দুইটা মেয়ে থাকলে ডিম দিলেও বাচ্চা উঠবে না। সেই জন্য আগে ছেলে মেয়ে ঠিক করতে হবে, সেটা আমার ছেলে মেয়ে চেনার উপায় একটি ভিডিওতে বলে দেওয়া আছে। আপনাদের জন্য বলা হচ্ছে যে বাজরেগা পাখি যখন বাজার থেকে কিনে আনবেন দেখতে হবে ওটার বয়স কিনা, আপনি তার বাচ্চাকে দিয়ে ডিম পাড়ালেই হবে না। যখন দেখবেন পাখিটা একবারে ফুল ফ্রেশ হয়ে গেছে, একবারে রেডি হয়ে গেছে, একটু ব্রিড দেখবেন মাথাটা তো ফুলায় সে মেলে দেন ব্রিড করার জন্য ইয়ে করবে, তখন বুঝতে হবে যে এটা ডিম দিতে পারছে। কিন্তু পাখিটা ডিম দিচ্ছে না, তারপরেও আপনারা নতুন কিনে আনলেন, কিনে আনলে যদি তাড়াতাড়ি ডিম পাড়াতে হয়, দেখা গেল আপনারা নতুন পাখি নিয়ে আসার পর সপ্তাহখানিক এরম এই খাঁচাতে একটা আর পাশের খাঁচাতে একটা, সে একটা ছেলেকে এই খাঁচাতে রাখতে হবে, মেয়েকে এই খাঁচাতে রাখতে হবে, কিছুদিন আলাদা রাখতে হবে। আলাদা রাখার পর আপনাদের পাখি জোড়া দেওয়া লাগবে, দেখবেন অল্প দিনেই ডিমে চলে আসবে, তখন তাড়াতাড়ি ডিমে দেওয়া লাগবে, ডিমে চলে আসবে। পাখি নতুন কিনে আনার পর সব পাখি 7 দিন 8 দিন আলাদা করে রাখা লাগে ছেলে মেয়ে, তাহলে তাদের জোড়ার পর আরেকটু টান আসে, তাড়াতাড়ি ডিম দিবে। যেরকম আমার এই জোড়াটা ডিম দিচ্ছিল না, মোটামুটি 15 দিন আলাদা করে রাখার পর ফিমেলটা দেখলাম আজকে ডিম দিয়েছে, এটা জেপি পেয়ার ফিমেলটা দেখলাম যে আজকে ডিম দিয়েছে। আশা করছি আপনারা ওই পরিস্থিতি মেনে চললে আপনাদের পাশেও ডিম দেবো, অবশ্যই ডিম দিতে বাধ্য যদি পাখি ভালো থাকে। ছেলে মেয়ে আলাদা রাখবেন 7 দিন 7 দিন, রাখার পর জোড়া দেবেন, অবশ্যই ডিম দেবে পাখি। আজকের জন্য এটুকাই, যদি আমার ভিডিওটা ভালো লাগে আরও এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আনবো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমি যতক্ষণে জানি আমার যেটুকা ইয়ে আমি সেটুকাই বলছি, যেটা করে আমার পাখি সব বাচ্চা করে, সব পাখি আমার বাড়ির পাখি সব পাখি ব্রিডিংয়ে চলে আসছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অলে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে চলে যায়। তাহলে আজকের মতো এটুকুই।